আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক, কুরবানি ঈদ মুবারক। আপনারা আশা করি ভালো আছেন সবাই। এখন আমরা কুরবানি ঈদের সবাই বসি, মেহেদি দিলাম, বাসার সবাই মেহেদি দিছে, যে আপনাদেরকে নিজুমের হাতের মেহেদি দেখাচ্ছে, আনিশা নিজুম ওদের হাতের মেহেদিগুলো দেখাচ্ছে। সবাই এখন রুটিও দেখতেছেন, সবাই বসিয়ে গোল করে বসিয়ে রুটি বেলতেছে। আসলে এই যে আমিও বলতেছি সবার সাথে, সবাই একসাথে বসি কুরবানি রুটিগুলো, এই যে এখানে বেলাবেলি করলে লাগে যে কুরবানি, একটা ভালো লাগে, আনন্দ লাগে সবাই। আমি তেমন একটা আসলে বেলতে পারি না, তারপরও বসে গেলাম সবার সাথে, একসাথে বসে বসে বানাইলে সবাই আনন্দ লাগে। এখানে আমাদের আছে অনেক মানুষ, সত্তার ব্যয়ের বুক, আমাদের সত্তারের বুকও নিয়ে আসছে নোহালির থেকে রুটি বেরোনোর জন্য। আর তো অনেক অনেক আছে এখানে, যে আমাদের টেবিল ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রুটি বানানো শেষ। আছে এখনো, আচ্ছা আরও কয়েকটা বাকি আছে, আমি হামিরগুলো বানাবে, এগুলো বানাই শেষ করে দিবে। সবাই লুটি বেলার পরে এখন বাবরখানিগুলো আসে গেছে, সবগুলো আসছে, হালকা হালকা শিরা আছে সবগুলোতে। আমি আবার বললাম যে আমার জন্য এই এক্সট্রা করে এক কার্টনে শিরা দেওয়া আনতে, এখন সেটাও আনলো। সবাই এখন এগুলো লাগতেছে, লেনবাস করে লাগতেছে। আমি কার্টন থেকে ডাংনিগুলো খুলে দিলাম, আলাদা করে দিলাম, কারণ বাতাস লাগলে একটু ভালো থাকবে। আবার একটু পরে ডেকে দেবো। সবাই আজকে লুটি বানালো, বানাইয়ে লুটি বানালো, এখন মেহেদি দিলাম। এটা আজকে চাঁদ রাতে। আসসালামু আলাইকুম, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করি, এনে যেন সবাই ভালো মতো কাটে, ওটার জন্য কামনা করবেন। আল্লাহ হাফেজ।